হয়েছে বারেক মিয়া, ইদ্রিস মিয়া। তারা আজীবন সিপিএম করে আসছে। আমার বাড়িতে হামলা চলছে, আমার আমার বাড়িঘর ভাঙচুর করছে, আমার মাইর ধরে আমার হাত ভেঙে লাগছে। কোন জায়গার বাড়ি তোমার? লালসুমুড়া শিকুরিয়া। কী কারণ আছে? হ্যাঁ, ওই পার্টিগত কথা কাটাকাটি নিয়ে আমার লোকে মানে মাইর ধর করছে। কী পার্টি করো তুমি? আমি ভারতীয় জনতা পার্টি করি, যুব মোর্চার কার্যকর্তা। কী কারণে মারছে? কী কারণে মারছে এই বিষয় নিয়ে তাই ডিন করে রয়েছে মদ খাইয়া আমার মাইর ধর করছে। আর দুই ভাই মারার তো একটা কারণ আছে, মানে কী কারণে মারছে? মারার কারণ হয়েছে আমি বাড়িতে যাওয়ার পরে তারা মদ খেয়ে রয়েছে, সামনে বাইক রাখছে, তাইনে কইতেছে, আমার ডাক দিছে, কথা শুনে দিতাম, আমি কথা শুনছি না। এই বিষয় নিয়ে আমি কাছে আপনার লোক কোনো কথা নাই, বাড়িতে কথা হইব। এই বিষয় নিয়ে বাড়িতে কথা না কইয়া তাইনে বাইতে আছে, এরপরে ঝামেলা হইতে কথা কাটাকাটি করতে করতে তাইনে আমারে আক্রমণ করে। আক্রমণ করার পরে আমি বাইরে গেছি, আমারে বারোটা যন্ত্র পার্টির লোক আসছিল, তারা আয়া মিলিয়ে দিয়েছিল। মিলিয়ে যাওয়ার পরে তাই রাত্রে আসেন 9:30 দিকে আমার বাড়ির রূপে হামলা করে। আপনার নাম কি? আমার নাম রবিন মিয়া, বাবার নাম আব্দুল হাকিম, বাড়ি লালসুমুড়া শিকুরিয়া। ঘটনা কোন জায়গাতে হয়েছে? লালসুমুড়া শিকুরিয়া হসপিটালের অবকাশে। এখন তোমার আনছে কে হসপিটাল? হসপিটাল আনছে আমাদের পাড়ার লোক আছে, এমন আমাদের কার্যকর্তারা আছে।